হাই ফ্রেন্ডস, তো আজকে আমার গান ছোড়া সিরিয়ালে শুটিং আছে, কন্টেন্ট দিতে হবে। তা আমি এমনিতেই যে ঘুমকা তোর 10টা 11টা 12টা, এখানে 12টার সময় ঘুম থেকে উঠি। বেসিক্যালি আজকে আবার সকাল সকাল উঠে গেছি, হয়তো কন্টেন্ট থাকার কারণে একটু ভয়ে ভয়ে সকালে ঘুম ভেঙে গেছে। তো এখন কার অনেক গান ছোড়া সিরিয়ালে শুটিং আছে, যে অনেক দূর, মানে স্টুডিওটা অনেকই দূর, আমার এখান থেকে তো অনেক দূর, প্রচুর দূর। আমি আমার এখান থেকে যাব গীতাঞ্জলি স্টেশন থেকে যাব নিগুড়িয়া স্টেশন, নিগুড়িয়া স্টেশন থেকে ট্রেন ধরে যাব বালিগঞ্জ, বালিগঞ্জ থেকে ট্রেন ধরে যাব বেস ব্রিজ, তারপর অটো ধরবো, অটো ধরে যাব স্টুডিওতে, ভিলা স্টুডিও। তো মানে অনেকটাই দূর, তার জন্য একটু বেরোতে হবে তাড়াতাড়ি। তো এখন ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হব, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর খাবার দাবার খেয়ে স্নান টান করে সেরে খাবার দাবার খেয়ে বেরিয়ে যাব। আর এত গরম পড়েছে, মানে খালি গায়ে থাকা ছাড়া আর উপায় নেই। কলকাতা আমার প্রচুর গরম কলকাতা, তার জন্য এখন আমি খালি গায়ে আছি। সো স্টুডিওতে গিয়ে দেখো কী কী হয়, কী কী হয় শুটিংয়ে আমাদের। সো সব ভিডিও তো আর করতে পারি না আমরা শুটিংয়ের মধ্যে, মানে সব ভিডিও করার আমাদের পারমিশন নেই বা অনেক ইয়ে আছে। আর ভিডিও করলেও বা যদিও করে লুকিয়ে লুকিয়ে যদিও ভিডিও করি, সাথে সাথে ছাড়ার কোনো অনুমতি নেই, এটা পারমিশন নেই। এটা একটা মানে এ এটা আইনের মধ্যে, এটা মানে এটা কী বলবো, কী বলে ওটাকে, আমি ভুলেও গেছি। যাই হোক, মানে ভিডিওটা ফ্লপ, মানে সিরিয়াল যেহেতু এটা একটা তো সাসপেন্স হিসাবে করা হয়, তার জন্য আর কেন ভিডিও করলে ভিডিও ছাড়তে পারিনি, সেটা আমাদের দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্য যেহেতু দুর্ভাগ্য না, মানে ভিডিও টিভিতে দেখা এটা দেখানোর পর তারপর আমরা এটা ছাড়তে পারি। তো যেহেতু যদি দেখানোর পর ছাড়তে পারি তাহলে তো আমাদের কোনো প্রবলেম নেই ভিডিও করতে, তাও লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হয়, সব ভিডিও করতে পারি। তো তোমরা সাথে থাকো আর দেখো আমরা শুটিংয়ে গিয়ে, আজকে গাছছড়া শুটিংয়ে গিয়ে কী কী হয় জানি না। আমি শুটিংয়ে আর গাছছড়া আমাদের নতুন মোড় কী আসতে চলেছে, নতুন মোড় অবশ্যই আসতে চলেছে। তো নতুন মোড়টা কী হতে চলেছে তোমরা দেখতে পাবে, যে যাই করে আজকে স্টুডিওতে গিয়ে দেখি কী হয়। তোমার সাথে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো যে কী হয় না হয়। সো চলো দেখা হবে আবার স্টুডিওতে, বাই।